এখন কি জিওটেক ক্লাস হবে? হ্যাঁ, জিওটেকের লাস্ট ক্লাসে যে দুটা ম্যাথ বাকি ছিল জি স্যার। আমরা ওই দুটা ম্যাথ করবো আর কি। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমরা আমাদের যে ফর্মুলা ওটা লাগবে আমাদের ম্যাথ করার জন্য, আমরা একটু কথা বলে নিই যে আমাদের আসলে আমরা আজকে আমরা যে জিনিস নিয়ে পড়তেছি সেটা হচ্ছে আমাদের মাস প্রসিডিউর অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস টাকে মাস প্রসিডিউর অ্যানালাইসিস বলে, এবং এটা কখন করা যাবে আমাদের, যদি এমন হয় আমাদের সোয়ালটা ক্লিয়ার হয় এবং কোশ্চেনে দেখো যে আমাদের ফায়ার মান দেয়া নাই, মানে ফায়ার মান আমাদের জিরো হয় আর কি, ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন একটা জিরো আছে। তো আমরা কি জানি, আমাদের ম্যাথ করতে হলে আমাদের ক্রিটিক্যাল সার্কেলের জন্য একটা ফর্মুলাই আমরা জানি, একদম ইজিয়ার ফর্মুলা, এর জন্য ম্যাথ করা ইজি, জাস্ট দুই তিনটা গ্রাফ লাগে। সিডি ইকুয়াল কি আমাদের গামা ইনটু এইচ এম, এখানে গামাটা আসলে কি আমাদের, গামা হচ্ছে ইউনিট ওয়েট, এইচ হচ্ছে আমাদের যে স্লোপটা আছে, এই স্লোপের জন্য আমাদের হাইটটা আসলে কত, ঠিক আছে। আর এম বলতে আমরা যেটা বুঝে রেখেছি হচ্ছে নন ডাইমেনশনাল একটা নাম্বার, যেটাকে আমরা স্টেবিলিটি নাম্বার বলি। নন ডাইমেনশনাল মানে কি, এটা কোনো ইউনিট নাই আর কি। এখান থেকে আমরা হাইট বের করতে পারি, আমরা যদি সিডি জানি কোনোভাবে, তাহলে আমরা হাইট ইকুয়াল কিভাবে বের করতে পারি, আমরা সিডি বাই গামা ইনটু এমডি। হ্যাঁ, আর যদি মনে করো যে আমরা ক্রিটিক্যাল হাইট বের করতে চাই, আমরা ক্রিটিক্যাল হাইট বের করতে চাইলেও আমরা হচ্ছে নিচের পরের ফর্মুলাটা আছে দেখো, সেক্ষেত্রে আমাদের কি হবে, সিডিটা হয়ে যাবে সি ইউ বাই হচ্ছে আমাদের গামা এম। আমরা একটা জিনিস জানি, আমাদের ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল কি সি বাই হচ্ছে সিডি, এই সিটা হচ্ছে আমাদের কি সি ইউ। তো কখন ক্রিটিক্যাল হাইট বলবে, কখন হচ্ছে নন হাইট বলবে, সেটা একবার দেখে নিতে হবে আর কি। এখন আমরা এখানে গ্রাফ গুলো আমি দেখাইছিলাম যে ডি কিভাবে বের করা লাগে, এন কিভাবে বের করা লাগে, টু সার্কেল কি, মিড পয়েন্ট সার্কেল কি, স্লোপ সার্কেল কি আর কি, এবং বিটা যদি আমাদের 53 ডিগ্রি থেকে বড় হয় সেক্ষেত্রে কি করা লাগবে, 53 ডিগ্রি থেকে ছোট হলে আমাদেরকে আসলে কি করা লাগবে আর কি। আচ্ছা, ফিগারটা কি আছে? হ্যাঁ, ফিগারটা দেয়া আছে, কোশ্চেনে দেখা যাচ্ছে। জি স্যার। দেখো কি বলছে, এ কাট স্লোপ ইন এ স্যাচুরেটেড ক্লে, একটা স্যাচুরেটেড ক্লে এর মধ্যে, তুমি দেখো আমি যখন বলতেছি মাস প্রসিডিউর অ্যানালাইসিস কোন সয়েলে হইতে হবে, ক্লে সয়েলে, কোশ্চেন ভালো মতো পড়া লাগবে পরীক্ষা আসলে। স্যাচুরেটেড ক্লে মেক্স এন অ্যাঙ্গেল অফ 56 ডিগ্রি উইথ হরাইজন্টাল, এ মাঝে 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 কোশ্চেনে আমরা এই হরাইজন্টাল দিয়ে মাঝে মাঝে ভার্টিক্যাল দিয়ে দিই, তখন তোমরা পারো না আর কি, বুঝা লাগবে। যদি আমাদের 56 ডিগ্রি হরাইজন্টাল মানে 56 ডিগ্রি কি দেয়া আছে বলো তো? স্যার ভূমির সাথে ডিরেক্ট দেওয়া আছে। হ্যাঁ, এটা কি অ্যাঙ্গেল আসলে, এটা হচ্ছে আমাদের একটা বিটা দেয়া আছে। জি স্যার। এই অ্যাঙ্গেলটা আমাদের বিটা দেয়া আছে, যদি আমি 56 ডিগ্রি ইনটু ভার্টিক্যাল বলতাম তাহলে কি করতে তোমরা, বিটাকে স্যার 90 থেকে মাইনাস করতাম, 90 থেকে মাইনাস করা লাগতো। তো কোশ্চেন একটু ভালো মতো করবা, একটু টুকটাকের জন্য ভুলে যেতে পারে। কি বলছে, ডিটারমাইন দা ম্যাক্সিমাম ডেপথ, মানে কি বলবো, বলছে আমাকে এইচ টা বের করতে বলছে, আপ টু হুইচ দা কাট কুড বি মেড এজিউমিং দা ক্রিটিক্যাল সারফেস স্লাইডিং ন্যাচারালি সার্কুলারলি সিলিন্ড্রিক্যাল, মানে এটা সিলিন্ড্রিক্যাল ফেলিয়ার হবে আর কি। এখন দেখো তার মানে হচ্ছে কি বুঝাচ্ছে, তোমরা মনে করো যে আমি একটা 56 ডিগ্রি করে এরকম একটা কাট করলাম, একটা 56 ডিগ্রি এটা কাট, এটার হাইট হচ্ছে আমার এরকম হাইট হচ্ছে, ধরো এই হাইটটা হচ্ছে 10 ফিট, ঠিক আছে। আরেকটা আমি 56 ডিগ্রি করে কাট করতে এসে করতে আসি, এখন হাইটটা হচ্ছে 12 ফিট। এখন আমাকে বলো তো, আরেকটা কাট যদি আমি করি, মানে মাটি কাটতেছি, এটা 56 ডিগ্রি করে, এটা 13 ফিট, ঠিক আছে। এখন যদি আরেকটা কাট আমি 14 ফিট করতে চাই, তখন হচ্ছে আমাদের স্লোপটা ফেল হয়ে যাবে। এখন বলো আমি ক্রিটিক্যাল হাইট কোনটা, 10 ফিটটা, 12 ফিটটা, না 13 না 14 ফিটটা? স্যার ফেল করবো কখন স্যার, যখন আমি 14 ফিটের একটু উপরে করে যদি আমি হাইট, তাহলে তাহলে স্যার চোদ্দ, তাহলে এখানে বলছে ডিটারমাইন্ড দা ম্যাক্সিমাম ডেপথ, তাহলে এটা আসলে কি বের করতে বলছে বলতো, এইচ বের করতে বলছে নাকি এইচ ক্রিটিক্যাল বের করতে বলছে? স্যার ক্রিটিক্যাল ডেপথ। আচ্ছা ঠিক আছে স্যার, এইচ আর। হ্যাঁ, সো এখন বলছে, তাছাড়া বলছে আমার নেচার অফ দা স্লোপটা কেমন, টো হবে স্লোপ হবে নাকি মিড পয়েন্ট বলতো, আমার নেচার অফ দা স্লোপ এটা কিভাবে আমরা বের করতে পারি, এই যে এখানে একটা স্লোপ কি টাইপের হবে, এটা কিসের উপর বের করা যায় স্যার, বিটার মানের উপর, একটা বিটার মানের উপর বের করা যায়, আর একটা কিসের উপর বের করা যায়, ডি এর উপর বের করা যায়, ডি ডি ডি
ঠিক আছে, ডি কখন হবে? যখন অলওয়েজ মিড পয়েন্ট সার্কেলের ক্ষেত্রে ডি হয়, বাকি টু সার্কেলের জন্য কি হবে এটা উপর বের করা যায়, এটা বের করতে বলছে। আর বলছে হাউ ডিপ দা কাট শুড বি মেড, কতটুক তুমি কাট করতে পারবা? যদি তুমি ধরো যে ফ্যাক্টর সেফটি আমার দুই আছে, না আমার যদি ফ্যাক্টর সেফটি দুই হয় তাহলে হাইট কত হবে? ঠিক আছে, এখানে এ আছে বি আছে, আমি এখানে সি ডিও দি দিতে পারি, সি ডি কিভাবে দেবো এটা এখন না বললে হয়। এখন দেখো এখানে কি কি দেয়া আছে, এখানে দেখো তো আমরা ফর্মুলাটা কি জানি, সি ডি ইকুয়াল কি জানি আমরা, গামা এইচ ইনটু এম জানি। এখানে দেখো মানে সি ইউর মান কিন্তু এখানে বলে দিছে, গামার মানও বলে দিছে, ফাই এর ভ্যালুটা যেটা আছে সেই ভ্যালুটা আমাকে এখানে বলে দিছে। ফাই এর ভ্যালু অলওয়েজ জিরো হবে, যেটা বলছিলাম যে আমরা এই প্রসিডিউরে ফাই এর ভ্যালু অলওয়েজ জিরো। যদি ফাই এর ভ্যালু 10 ডিগ্রি দেওয়া থাকতো তখন হচ্ছে আমরা এভাবে ম্যাথটা করতে পারতাম না, তখন আমাদের অন্য প্রসিডিউর যেতে হতো। আর বিটার মান 56 ডিগ্রি দেওয়া আছে, বলছে এইচ। তো একদম সিম্পল ম্যাথ আমরা যেটা করতেছি, যেহেতু 56 ডিগ্রি আগে, এখন কথা শোনা যাচ্ছে না ভেঙে যাচ্ছে? আচ্ছা এখন বলো আমাদের অ্যাঙ্গেল বিটা কত দেওয়া ছিল কোশ্চেনে? 56 ডিগ্রি। এখন এখানে দেখে বলো তো এটা কি আমাদের কোন সার্কেল হবে, টু সার্কেল মিড পয়েন্ট নাকি স্লোপ? এখানে 56 ডিগ্রি ধরো, এখানে এ বরাবর টানলাম, এই লাইনটা কিসের জন্য স্যার? এটা টু সার্কেলের জন্য, টু সার্কেল। তাহলে সার্কেলটা কি হবে আমার? এখন যখন বিটার মান 56 ডিগ্রি তখন আমরা এম এর মানটা বের করে আনি। বিটার মান 56 ডিগ্রি হলে এম এর মান কত হবে এখানে? 0.1, এটা 0.12, 0.14, 0.16, 0.18, যেহেতু 8 এর মাঝখানে আছে তাহলে কত হবে? 0.185 হবে না? তাহলে দেখি ওরা এখন কত লিখছে, বই কত লিখছে। ঠিক আছে, এম এর মান হচ্ছে 0.185। তো দেখো আমি বলছিলাম একটু ক্রিটিক্যাল ম্যাক্সিমাম বলছে মানে ক্রিটিক্যাল, তখন আমি সি ইউর মানটা ডাইরেক্ট বসাই দিছি, বসে আমার যখন আমি একটা 56 ডিগ্রি কাট করতে পারবো, মাটি কাট করতে পারবো, ম্যাক্সিমাম হাইট কত দিতে পারবো এখানে? 24.57 ফিট আমি দিতে পারবো, এটা এখানে বলছে। যখন এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে হচ্ছে কি, এখানে ফ্যাক্টর সেফটি কত হবে? 1। এখন বলছে যদি আমার ফ্যাক্টর সেফটি 2 হয়, ফ্যাক্টর সেফটি বলছে 2, আমি মানে কি ফ্যাক্টর সেফটি ইকুয়াল কি আমাদের সি বাই সি ডি, এটা আমরা জানি। যদি বলছে ফ্যাক্টর সেফটি 2 হয় তাহলে আমি সি ইউ জানি, সি ডি টা বের করা লাগবে। তাহলে আমি সি ডি কিভাবে বের করতে পারবো? সি ইউ কে 2 দিয়ে ভাগ করবো, যেটা এখানে করছে। ভাগ করে কত পাইছে? 250 পাউন্ড পার ফিট। সো বিটা মান 56 ডিগ্রি সিমিলার আছে, সেই ক্ষেত্রে আমরা কতটুকু হয়েছে আমাদের? যদি আমি ফ্যাক্টর সেফটি 2 গুণ ফ্যাক্টর সেফটি করতে চাই, আমি হাইট কত দিতে পারবো ম্যাক্সিমাম? 12.29 ফিট আর কি, এখন দেখো সবগুলো বইয়ের এক্সাম্পল বলছে, স্লোপ ওয়াজ এক্সকাভেটেড ইন এ স্যাচুরেটেড ক্লে, সিমিলারলি এখানে ক্লে সয়েল বলা আছে শুধু, দ্য স্লোপ মেড এন অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, মানে হচ্ছে যে স্লোপটা আছে 40 ডিগ্রি হরাইজন্টাল সাথে করা আছে, মানে 40 ডিগ্রিটা আসলে কি এখানে বিটাতে আছে। স্লোপ ফেলিয়ার ওকার্ড হোয়েন দ্য কাট রিচড এ ডেপথ অফ 6.1 মিটার, বলছে স্লোপ ফেলিয়ারটা কখন হয় যখন আমাদের কাটের ডেপথটা আমাদের 6.1 মিটার পর্যন্ত হয়ে যায়। 6.1 মিটার আসলে কি দেয়া আছে বলতো, এটা কি দেয়া আছে? কথা শোনা যায় না, তার দিয়ে আটকা গেল। হ্যালো, হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো,
হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে স্যার? ভিডিও গুলা কি আপলোড দিবেন না স্যার? দিব দিব, ইউটিউবে অনেকগুলো ক্লাস বাকি। কারণ হচ্ছে যেটা প্রবলেম হয়েছে আমার এখানে, তোমার হচ্ছে অনেকদিন ধরে রাউটারের প্রবলেম করতেছে, ওয়াইফাই প্রবলেম করতেছে, তো আমি দেখা যাচ্ছে যে ইউটিউবে ভিডিও আপলোড দিতে গেলে সেটা ডিসকানেক্ট হয়ে যেতেছে। তো দেখো তোমাদের ক্লাসের মাঝখানে ডিসকানেক্ট হয়ে যেতেছে, তো ওইটা আমি প্রবলেমটা সলভ হইলে সবগুলো একসাথে আপলোড দিতাম আর কি, ওটা দেয়া যাচ্ছে না এই জন্য। আচ্ছা স্যার, নেট কানেকশন হয়ে গিয়ে এখন মোবাইল দিয়ে আবার ঢুকা লাগছে আর কি, এটা পারা যাচ্ছে না। আচ্ছা, যেটা বলতেছিলাম তোমাদের, কইছিলাম যেন স্যার, এক্সাম্পল 4। হ্যাঁ, সো দেখো এখানে কি বলছে যে একটা কাট স্লোপ বানাচ্ছি যেটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড ক্লে আছে, এবং স্যাচুরেটেড স্যাচুরেটেড ক্লে আছে এবং স্লোপে একটা অ্যাঙ্গেল কত দেয়া আছে আমাদের 40 ডিগ্রি, হরাইজন্টের সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেটা 40 ডিগ্রি। এখন স্লোপ ফিলটা কখন হবে যদি এটা ডেপথ হয় 6.1 মিটার? মানে এটা কি দেয়া আছে? মানে সিম্পলি হচ্ছে আমাদের এখানে হাইটটা দেয়া আছে। জি স্যার, বলছে আগের এক্সপ্লোরেশন, মানে আগে যে সয়েল এক্সপ্লোরেশনটা করছে, করে দেখছে যে মাটি থেকে এখান থেকে 9.1 মিটার নিচে কি আছে, আমার একটা বেড রক আছে, মানে হার্ড রক আছে, যে রক লেয়ার আছে 9.1 মিটার নিচে দেয়া আছে, এবং এতটুক হাইট দেয়া আছে 6.1 মিটার। এটা পরে আসতেছি, গামার মান দেয়া আছে কত, 17.29। বলছে ডিটারমাইন দা আনড্রেইনড কোহেশন, মানে সিইউ কত সেটা আমাকে বের করতে বলে দিছে। বলছে নেচার অফ দা ক্রিটিক্যাল সার্কেল, এটা কোন টাইপের সার্কেল, এটা টু সার্কেল নাকি মিড পয়েন্ট নাকি। তারপর বলছে উইথ দা রেফারেন্স অফ দা টু অফ দা স্লোপ থেকে কত দূরে হচ্ছে আমার ইন্টারসেক্ট করছে, মানে হচ্ছে এখানে পরের স্লাইডে যাই, আমি আরেকটা জিনিস বলি, মনে হয় একটা স্লোপ আছে এরকম, এতটুক হাইট হচ্ছে আমার 6.1 মিটার, 1.5 মিটার স্যার। এখান থেকে দেখা গেছে এই যে লেয়ারে একটা মাটিতে হার্ড রক আছে, এই হাইটটা হচ্ছে 9.15, 6.1 এটা 9.15, 1.10, এবং বলছে এই অ্যাঙ্গেলটা কত দেয়া আছে, 40 ডিগ্রি দেয়া আছে। বলছে যে আমাদের এখানে সার্কেলটা কিরকম হবে, এবং এই যে সার্কেলটা যদি হয় এই হরাইজন্টালের টো থেকে আমার কি পরিমাণ সার্কেলটা ইন্টারসেক্ট করছে, মানে আমার এনডিটা কত বের করতে বলছে। এখন আমরা একটু যাই দেখি যে আসলে সার্কেলটা দেখতে কি রকম হইতেছে। দেখো দেখো তো অনেকটা এইরকম না, যে ম্যাপটা যেটা বলা আছে, এইচ কত বলা আছে? জি স্যার 6.1, ডিএইচ কত বলা আছে? 9.15, আর বলছে আমাকে এই এনএইচটা কত সেটা আমাকে বের করতে বলছে, এই সার্কেলটা কি রকম সেটা আমাকে বের করতে বলছে, আরটা বের করতে বলছে কি আমার সিইউ ইকুয়াল কত সেটা আমাকে বের করতে বলছে। এখন আমরা কি জানি, সিইউ ইকুয়াল হচ্ছে গামা এইচসিআর ইনটু হচ্ছে আমরা এম, এই জিনিসটা আমরা জানি। এখন এইচসিআর এর মান কত দেয়া আছে, গামার ভ্যালু দেয়া আছে, এইচসিআর আমরা এম এর ভ্যালুটা জানি না, কিন্তু আমরা কি জানি, এখন আমরা দেখি বিটার মান, যে বিটার মান কত দেয়া আছে দেখো তো, বিটার মান 40, বিটার মান দেয়া আছে আমাদের সো 40, দাঁড়াও বের করি আমি, বিটার মান 40 ডিগ্রি দেয়া আছে। এখন যাই আমরা, এখন আমরা স্লাইডে যাই, এই যে এখানে এটা মুছে দেই, পাশে যা আছে। এখন দেখো এখানে বিটার মান যদি 40 ডিগ্রি হয়, এখানে 53 ডিগ্রি থেকে ছোট আছে, এখন আমি এখানে বের করতে পারতেছি বিটার মান 43 ডিগ্রি দেয়া থাকলে এখানে কয় রকমের সার্কেল আছে, এখানে টু সার্কেলও আছে, মিড পয়েন্টও আছে, স্লোপ সার্কেলও আছে, আমি তো বের করতে পারতেছি না। কিন্তু এখানে একটা জিনিস দেয়া আছে, এটা কি দেয়া আছে, ডি, ডি দেয়া আছে। তাহলে আমরা এখানে দেখি, দেখো এখানে ডি বের করা যাবে, ডি এইচ বাই এইচ এইচ ইকুয়াল হচ্ছে ডি, ডি এইচ এর মান কত, 9.15, আর এইচ এর মান কত, 6.1, কত আছে দেখো তো, তাই না? জি স্যার। এখন দেখি আমরা 1.5 হলে এখানে 1.5 এর রেখা কোনটা, এই যে এটা, এই যে এটা যেটা গেছে, এখন দেখো 40 ডিগ্রির জন্য 1.5 হলে মানটা কত আসে, কত
কত আছে বলতে 0.12 14 16 0.168 বা এই টাইপের একটা মান আছে দেখি কত আসে আমি রাখতে পারতেছি না আসলে এই যে এখানে দেখি এটা হচ্ছে 0.12 0.14 0.16 0.18 0.18 0.17 0.175 সো এটা দেখে আমরা কি বের করতে পারলাম এখান থেকে আমরা সি ইউর ভ্যালুটা বের করে ফেলছি ডাইরেক্ট ফর্মুলা সি ইউর ভ্যালু কত এইচ ইনটু গামা ইনটু এম করে বের করছি কত 18.6 কিলোনিউটন পার মিটার স্কয়ার এখন যেহেতু আমাদের ডি আছে তাহলে আমরা ডাইরেক্ট এটা কি বলতে পারি আমরা দেখ আমরা মিড পয়েন্ট সার্কেল বল দিতে পারি কারণ এখানে আমাদের ডি এর ভ্যালু আছে এখন আমরা এখানে দেখতেছি আমরা হচ্ছে তোমাদের আইটা বাই করতে কি বের করতে বলছে আমাকে আইটা জিনিস বের করতে বলছে যে হরাইজন্টালি কি পরিমাণ ডিসটেন্স চলে গেছে এন এইচ এর মানটা আমি তো এইচ এর মান জানি 6.1 তাহলে আমি এন এর মান বের করতে পারলে তো পারবো এখন দেখো ডি এর ভ্যালু কত বের করছো সো 1.5 আর এখন দেখো ডি এর ভ্যালু হচ্ছে 1.5 এই ডি এর ভ্যালু হচ্ছে 1.5 বিটার ভ্যালু কত বের করছো 40 ডিগ্রি জি স্যার এটা 40 ডিগ্রি ভ্যালু কোনটা এটা মনে হয় এটা তাহলে এন এর ভ্যালু কত আসতেছে 1.2 বা এরকম সামথিং আসতেছে 1. something দাঁড়াও 40 ডিগ্রি লাইন কোনটা 40 ডিগ্রি লাইনে চুপ করে আছে একদম লাস্টেরটা লাস্টের আগেরটা আমি ডি আর একটা বলতে বড় দিতাম যদি ফ্যাক্টর সেফটি হয় 2 হয় তাহলে হাইট কত হবে বের করতে পারবা ফ্যাক্টর সেফটি 2 হলে হাইট কত হবে হাইট ইকুয়াল তখন কি হবে বলো তো সিডি বাই কত হবে গামা এম না এম জি স্যার এখন সিডি ইকুয়াল কি সি ইউ বাই ফ্যাক্টর অফ সেফটি জি স্যার সি ইউ তে একটুকে বের করে আনলাই প্রথম পার্টি সি ইউ বের করছে কত 18.6 তাহলে এখানে বসাবো আমরা কি 18.6/2 কত আসবে 9 দ্বিগুণ 18 তো 9.3 তাহলে 9.3 এখানে গামা আর এম দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে হাইটার কি তো এখানে এ বি সি ডি এরকম দেয়া থাকতে পারে তো তোমরা এটা দেখে নিবে আর কি ঠিক আছে স্যার এখানে সি ইউর বেলেকে ফারস্টে যেটা বের করছি ওইটাই বসাবো হ্যাঁ ওইটা বসায়া কত আসছে এটা একটু লিখতাম এই যে সি ইউর বেলে এখানে 18.6 আসছে সেটাকে আমি যেহেতু ফ্যাক্টর সেফটি 2 বলছি সেটাকে 2 দিয়ে ভাগ করে হচ্ছে তারপর হচ্ছে আমি এখানে হাইট বের করব আর কি এগুলো ম্যাথ অনেক ইজিয়ার ম্যাথ আসলে পারার কথা স্যার আরেকটা সিইউ যে 500 দেওয়া ওইটা ওটা আগের ম্যাথের আগের ম্যাথের ওইটা এই যে এটা এটা আগের ম্যাথের যে एग्जांपल 0.3 আচ্ছা আসে নাই কে আজকে আজকে দেখি সবাই আসছে না একজন আসে নাই একজনটা কে একজন তো নাই একজনটা কে অ্যাটেন্ডেন্স নাই আচ্ছা
আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা নেক্সট ক্লাস কালকে যদি করি স্যার ভার্সিটি স্যার যাব। স্যার একটা কথা ছিল স্যার, বলো। স্যার আরসিসি স্যার ওই যে ইয়েগুলো দেন না স্যার, ভিডিওগুলো স্যার ওইটা বলছিল দিব, স্যার। আমি বলছি তো যে আমার এখানে ওয়াইফাই প্রবলেম করতেছে, তো আমি দেখা যায় ভিডিওটা আপলোড দিলে অনেকক্ষণ ধরে লোড হয়ে নিতেছে না আর কি, এখানে রাউটারের প্রবলেম আমার, আমি কয়েকবার ঠিক করার জন্য লোক আনছি, হচ্ছে না, আমি পরে ঠিক করে তোমাকে দিয়ে দিব। মোবাইল নেট নিয়ে এখন ক্লাস নিচ্ছে আবার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা স্যার হইলে একটু দিয়ে দিয়েন স্যার, আমার তো স্যার এই যে অ্যাসাইনমেন্ট ওই প্রেজেন্টেশনটা স্যার ওই যে ওই দিন আচ্ছা ঠিক বলছিলেন আছে, স্যার বুঝছি। চেঞ্জ করে দিয়েছেন আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা ভালো থেকো, সুস্থ থাকো।